ভিডিও করতে করতে আসছি কি সুন্দর। আজকে আমরা একটা পার্কে এসেছি। এই পার্কটির নাম হলো বিনোদনী পার্ক। এটা আমার বোন, দেখুন কত বড় ডোবা, পুকুর, এই যে আম গাছ লাগানো, এগুলো দেখুন, লঙ্কার গাছ, এই যে কত লঙ্কা ধরে আছে, দেখেছেন কত কত লঙ্কা, এটা শাক, এই যে তরমুজও আছে এখানটায়, এই যে নারকেল গাছ, লঙ্কা গাছই লঙ্কা গাছ, এখান দিয়ে আর কিছুই নেই, আর একটা একটা করে আম গাছ, এখান দিয়ে আম গাছ আছে একটা, একটু ছেড়ে ছেড়ে একটা করে আম গাছ লাগানো আছে, আর ওইদিকে সব আমার মা কাকি বৌদি সব আছে, সুপারি গাছ, এই যে পালং শাকের গাছ, এটা আজ ইউটিউবে আপলোড করে দেবো। এই যে এখানটায় দেখুন আপনারা শালগম আছে, এই যে শালগম, কি সুন্দর শালগম, এই যে এই জায়গাটায় দেখুন পেঁয়াজ লাগানো আছে, দেখুন পেঁয়াজ আর শালগম, পেঁয়াজ দেখতে পাচ্ছেন ছোট ছোট পেঁয়াজের চারা, আমি একটু জুম করে দিলাম। এদিকে আবার পুকুর, এটা বিল বলে আমাদের, এটাকে সাঁওতাল বিল বলে, অনেক পুরনো এই বিলটা, এখন এখানে একটু মডিফাই করা হচ্ছে, মডিফাই করে একটু লোকজন যাতে আসে তার জন্য উপযুক্ত করা হচ্ছে, এই আর একটা পুকুর। আর ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে আরো অনেক লোক এসছে, এই যে দেখতে পাচ্ছেন শুধু পুকুরই আর পুকুর, বিল, যারা নেচার লাভার তাদেরই একমাত্র ভালো লাগবে এই ভিডিওটা। এই যে এখানটা দেখুন, এটাকে শ্যাওলা বলে, শ্যাওলা আমাদের বাংলা ভাষায়, গোদা বাংলায় শ্যাওলা বলে এটাকে। এখন আমরা আলপথ ধরে যাচ্ছি, দেখবেন আপনারা হলো ভাঙ্গার ছোট ছোট বীজ লাগিয়েছে, সামনে একটা, এদিকে এখনো দেখতে পাচ্ছেন শুধু পেঁয়াজই পেঁয়াজ, এদিকটা পুরোটা পেঁয়াজ, পেঁয়াজ লাগানো আছে। সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ধানের বীজ চারানো আছে এখানটায়, এবং এটা সবসময় জল দিয়ে রাখে, নারে খুব ভালো হয়েছে, এইগুলো এই যেগুলো খালি জমি পড়ে আছে সেগুলোতে এখান থেকে তুলে তুলে লাগানো হবে।